আমি আসলে প্লিজ, আমি সালমান তোমাকে কিছু বলতে যাচ্ছি না। আমি এই 25 বছর ধরে, 24 বছর ধরে এত বলছি, বলতে বলতে আর মানে আমি মানে ইমোশনাল হয়ে যাবে। প্লিজ, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি। সালমান হত্যার মামলা, আপনি বলছিলেন যে তিনি আপনার খুব ভালো বন্ধু ছিলেন, কিন্তু তার হত্যা মামলায় আপনার নাম এসেছিল, যদিও সেটা থেকে আপনি নিস্তার পেয়েছেন, কিন্তু এখনো অনেক মানুষ আছে যারা এই বিষয়টি নিয়ে আপনার দিকে অভিযোগ তোলে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বাংলাদেশের যত ডিটেকটিভ ব্রাঞ্চ কিংবা যত প্রশাসনিক ব্যবস্থা আছে, সব কিছুই প্রয়োগ করা হয়েছে, তাই না? আমাদের কেসটা মনে করেন ডিবিতে, পুলিশে, তারপরে র্যাবে, তারপর হচ্ছে যে লাস্ট আসলো হচ্ছে পিবিআই, তাই না? এরা তো বারবার তদন্ত করেছে, এরা 4-5 বার তদন্ত করে তো একই রেজাল্ট, তাই না? তো এখন ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তো করার কিছু নেই। আপনাকে আপনাকে যদি মানুষ ভুল বুঝে, তাহলে আপনাকে ভুল বুঝলে তো আপনি কিছু করতে পারবেন না, তাই না? আমরা যদি দোষী হইতাম কিংবা আমরা যদি ইনভলভমেন্ট থাকতাম, তাহলে তো আমরা তো দেশে থাকতাম না, পালাই দিতাম। আমরা তো বুক ফুলে চলছি, আমরা বুক ফুলে কাজ করছি। আপনার মধ্যে সৎসাহস থাকলে আপনি কেন পালাবেন কিংবা কেন আপনি লুকিয়ে থাকবেন, তাই না? আমি তো ইন ফ্রন্ট, আমি তো ফ্রন্টে আছি, তাই না? তো যাই হোক, এই 20-25 বছর যাবতে একটা কোশ্চিন অনেকবার বলতে বলতে আর ভালো লাগে না বলা, তাই না? পিবিআই লাস্ট আমাদের যে ইয়েটা করলো বা তদন্তটা করলো, তদন্ত তো তদন্ত করার পর পিবিআই যে রিপোর্ট দিছে, এটা তো সারা দেশবাসী জানে। এখন কে মানলো আর কে মানলো না, এটা তো আমার দেখার বিষয় না, তাই না? জি, সত্যটা আসলে সবাই একসময় জানতেই পারবে। আচ্ছা, সালমান শাহর মৃত্যুর পর আপনি প্রায় বলে থাকেন আপনার ক্যারিয়ারেরও মৃত্যু হয়েছে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমার খুব কাছের বন্ধু, আমরা জুটি বলতে পারেন। একটা ভিলেন নায়ক, একটা নায়ক নায়িকা যেরকম জুটি হয়, একটা নায়ক ভিলেনও সেরকম জুটি হয় কিন্তু, তাই না? তো আমি সালমান একটা জুটি ছিলাম। এক জুটিটা ভেঙে যাওয়ার পর স্বাভাবিকভাবে আমি অন্য কোনো আর্টিস্ট কিংবা অন্য কোনো হিরোর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারিনি কিংবা মন মতো কাজ করতে পারিনি কিংবা অ্যাডজাস্টমেন্ট হয়নি, যার জন্যে হচ্ছে যে সালমান মারা যাওয়ার পর মনে করেন আমিও মারা গেছি, আমার ক্রিয়েটও মারা গেছে, এমনি বেঁচে আছি নর্মালি এরকম। আচ্ছা, সালমান শাহকে নিয়ে অনেকবার আপনি গণমাধ্যমে অনেক সাক্ষাৎকার দিয়েছেন, অনেক কথা হয়েছে, এমন কোন স্মৃতি কি আছে যা এখনো অনেকেই জানেন না, যদি আমাদের দর্শকদের আপনি একটু শেয়ার করতেন? আমি আসলে প্লিজ, আমি সালমান তোমাকে কিছু বলতে চাচ্ছি না। আমি এই 25 বছর ধরে, 24 বছর ধরে এত বলছি, বলতে বলতে আর মানে আমি মানে ইমোশনাল হয়ে যাবে। প্লিজ, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে, সালমান শাহর বিষয়ে আর কথা না বলি, এখন প্রসঙ্গটা একটু অন্যদিকে নিয়ে যাই। শোনা যায় আপনি খুব ভালো গান করেন, তো এক দুলান যদি আমাদের এবং দর্শকদের শোনাতেন। আসলে আমার পছন্দের একটা গান, সালমানেরও খুব পছন্দের একটা গান, হয়তো 4 লাইন শুনে দেবেন। অবশ্যই, একদম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানেই তোমাকে পাই, খুঁজে পাই, পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, যার বিনিময়ে আমি তোমাকে পেলে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম।